হাই, সো আজ আমি তোমাদের সাথে কথা বলবো বিশা দাশগুপ্তের পরিচালনা করা ব্যোমকেশ ও দুর্গ রহস্য এই সিনেমাটাকে নিয়ে। এবং এই সিনেমাটা দেখে আমার ঠিক কিরকম লেগেছে, আমার কি এক্সপিরিয়েন্স হলো, ভালো খারাপ সব তোমাদের সাথে শেয়ার করে নেবো। বাট তার আগে যদি তোমাদের আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এতে আমি আমার ছোট চ্যানেলটাকে গ্রো করতে পারবো। সো এইবারেতে চলে আসি, কি ভালো লাগলো সিনেমাটার ভেতরে। সিনেমাটার ভেতরে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো সিনেমাটোগ্রাফি। কি সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে, ঠিক আছে, শুট করেছে। মানে ইটস লাইক ভিজুয়ালি মুভিটা না দেখতে খুব সুন্দর লাগছিল। সেকেন্ড, ব্যোমকেশের চরিত্রের ভেতরে যেই যেই চেঞ্জেসগুলো নিয়ে আসার চেষ্টা করা হয়েছে সেই চেঞ্জগুলোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট না করে থাকা যায় না। এখানে ব্যোমকেশ শুধুমাত্র কিন্তু ধুতি আর পাঞ্জাবি পরবে না, এখানেতে কিন্তু আমাদের ব্যোমকেশ বক্সি কোট প্যান্ট শার্টও পরবে, এবং শুধুমাত্র বুদ্ধি দিয়ে নয় শক্তি দিয়েও কিন্তু শত্রু ধরবে। সো সত্যবতীর যে চরিত্রটা এখানেতে রয়েছে, চরিত্রটাকে যথেষ্টই পাওয়ারফুল দেখাবার একটা চেষ্টা করা হয়েছে, যেই চেষ্টাটাকে অ্যাপ্রিসিয়েট না করে থাকা যায় না। মুভি বিজিএম খুবই স্ট্রং, এবং মুভিতে এখানেতে দাঁড়িয়ে যে একদম ফার্স্ট সিনটা রয়েছে যেখানেতে একদম অ্যাকশন দিয়ে শুরু হবে, সেখানে যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে রিলিজ, তো তাই জন্য এই যে শিবের সাথে একটা কানেকশনও দেখানো হয়েছে, সেই কানেকশনটাকে আমার বেশ মানে হয় না, সেই কানেকশনটাকে বেশ ভালো করে এনহ্যান্স করার চেষ্টা করা হয়েছে, সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এইবারেতে চলে আসি মুভির ভেতরে যেই জিনিসগুলো ভালো হলেও পারত। ফার্স্ট অফ অল, এখানেতে দাঁড়িয়ে বল্লভপুরের রূপকথার যিনি অ্যাক্টর ছিলেন, তোমরা যারা যারা দেখেছো বল্লভপুরের রূপকথা, যিনি লিড অ্যাক্টরটা ছিলেন, ওনার নামটা আমার এখন খেয়াল আসে না, আমি সো সরি, আমি এখানে মেনশন করে দেবো কোথাও। সো ওনাকেও এখানেতে নেওয়া হয়েছে, বাট ওনাকে ইউটিলাইজই করা হয়নি সেরকমভাবে। উনি কিন্তু খুবই ট্যালেন্টেড একজন অ্যাক্টর, বাট তবুও ওনাকে ঠিকভাবে ইউটিলাইজ করা হয়নি। দ্বিতীয়ত, আমি একটা কথা বলতে চাই যে যে কোনো ডিটেকটিভ স্টোরির ক্ষেত্রে বা যখনই ডিটেকটিভ স্টোরিটাকে দেখানো হচ্ছে, এই জিনিসটা সবসময় মেনটেন করা উচিত, যাতে লোকে না বুঝতে পারে যে কালপ্রিটটা কি। এত তাড়াতাড়িও যেন না বুঝতে পেরে যায়, কারণ লোককে মানে হয় না, ইটস লাইক এখানে ব্যাপারটা কি হয়ে গেছে যে লোকে বুঝে যাচ্ছে, হ্যাঁ মানে ইটস লাইক সবাই বুঝতে পারছে যে কালপ্রিটটা কে হতে চলেছে, কারণ প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, এতটা প্রেডিক্টেবল না হলেও পারতো। তৃতীয়ত, এখানেতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো অজিতের চরিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক যেরকম শার্লকের জন্য ওয়াটসন আর আমাদের ফেলুদার জন্য তোপসে, ঠিক সেরকমভাবেই কিন্তু ব্যোমকেশের জন্য অজিত ইম্পর্টেন্ট। অজিত শুধুমাত্র লেখক নন, অজিত কিন্তু ব্যোমকেশের মানে কি বলবো, একটা পার্টনার, হ্যাঁ, যেই পার্টনার ছাড়া ব্যোমকেশ কোথাও যায় না। আর অজিত ডেফিনেটলি ব্যোমকেশের মতন একেবারে সুপার ইন্টেলিজেন্ট না হলেও শুধুমাত্র একজন খাদ্যরসিক নন, ওনার মাথাতেও যথেষ্ট বুদ্ধি আছে। এবার এইখানেতে কিছু কিছু ক্রেডিট যেটা অজিতের ছিল, সেই পুরো জিনিসটাই কিন্তু সত্যবতীকে দিয়ে দেওয়া হয়েছে। আমি একটা কথা বলতে চাই, ক্রিয়েটিভ ফ্রিডম ডেফিনেটলি থাকা উচিত, ক্রিয়েটিভ ফ্রিডম না থাকলে তো ব্যোমকেশ বক্সিকে এরকমভাবে নতুনভাবে আমরা দেখতেও পেতাম না, তাই না? কিন্তু শুধুমাত্র সত্যবতীকে পাওয়ারফুল কি এরকমভাবেই বানানো যেত যে সত্যবতীকে অজিতের সব কটা ডায়লগ দিয়ে দাও, আর অজিতের মানে গল্পে অজিত যা যা করেছে সেগুলো এইখানেতে সব সত্যবতী করছে? না, এরকম শুধুমাত্র এভাবেই পাওয়ারফুল দেখাবার দরকার ছিল না, তাই না? পাওয়ারফুল অনেকভাবে দেখানো যেতে পারত, কারণ এই যে গল্পটা রয়েছে, গল্পটা স্বাধীনতার আগে দেখানো হয়েছে, এবং স্বাধীনতার আগে কিন্তু নারী শিক্ষা নিয়ে একটা বিশাল বড় আন্দোলনও হয়েছে, সেই সময়ও দাঁড়িয়ে কিন্তু বহু মানুষকে, বহু মেয়েদেরকে বেসিক্যালি স্কুলেতে পাঠানো হতো না। এই যে জিনিসটা, এই জিনিসটার ওপরেও দেখাতে পারতো যে সত্যবতী ওয়ার্ক করছে, হ্যাঁ, যেই সমস্ত মেয়েদেরকে স্কুলেতে পাঠানো হয় না সত্যবতী তাদেরকে বাড়িতে পড়াবার চেষ্টা করছে, এবং প্রেগনেন্ট অবস্থাতেও সত্যবতী নিজের ডিউটি কিন্তু কখনো ভুলে যায় না, এই জিনিসটাও দেখাতে পারতো। অন দি আদার হ্যান্ড, লাস্টের একটা ক্লুয়ের জায়গা রয়েছে যেখানেতে ক্লুটা সত্যবতী দেয়, কিন্তু সেই ক্লুটা বেসিক্যালি অরিজিনাল গল্পে অজিত দিয়েছিল, এরকমভাবেও দেখাতে পারতো যে সত্যবতী যখন নিজের ছাত্র মানে ছাত্রীদের পড়াবার একটা চেষ্টা মানে পড়াচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে হয়তো ইতিহাসের কোনো পাতার পাতা থেকে এই ক্লুটা মানে এই কথাটা বলছিল, আর সেই কথাটাও সামহাও অজিত শোনে এবং অজিতের মাথায় জিনিসটা খেলে, এবং অজিত সেই কথাটা গিয়ে কিন্তু ব্যোমকেশকে আবার রিপিট করে, ঠিক আছে? সো এরকমভাবেও করতে পারতো, কারণ এক কথায় দাঁড়িয়ে অজিত এখানেতে দাঁড়িয়ে সাহিত্যিক, হ্যাঁ, আমাদের সত্যবতী সাহিত্যিক নয়। যাই হোক, বই পড়লেই সবাই সাহিত্যিক হয়ে যায় না, এটা মাথায় রাখতে হবে।
সো এই যে সাহিত্যের জায়গাগুলো, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ছাড়া যেতে পারতো, আর সত্যবতীকে অজিত না বানিয়ে সত্যবতীকে সত্যবতী বানালেই পারতো, মানে ইটস লাইক পাওয়ারফুল সত্যবতী, অনেক রকম ভাবেই বানানো যেত। এই জিনিসটা আমার একটা মানে কি বলবো, কিছু জিনিস নিয়ে ছেড়খানি করাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। হ্যাঁ, আর আমার মনে হয়েছে এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি ছেড়খানি করাটা ঠিক নয়। আর অন দি আদার হ্যান্ড, অজিতের যে ক্যারেক্টারটা সেটা তো আমি বুঝে উঠতে পারছিলাম না যে অজিত হতেটা কি চাইছে, অজিত না আমাদের ফেলুদার লালমোহন। সো জটায়ু হয়ে ওঠা এতটা সোজা নয়। হ্যাঁ, আর অন দি আদার হ্যান্ড কিন্তু আমাদের অজিত হয়ে ওঠাটাও এতটা সোজা নয়। বেসিক্যালি ওই ক্যারেক্টারটা, মানে যিনি চরিত্রটা প্লে করেছেন অজিতের, উনি উনিও কিন্তু খুবই ট্যালেন্টেড একজন অ্যাক্টর। ব্যাপারটা ওটাই হয়ে গেছে যে ওনাকে এতটাই মজার বানিয়ে দেওয়া হয়েছে না, বেসিক্যালি অজিতের চরিত্রটা এতটা মজার নয়। বাট ঠিক আছে, মজারও বানাতে পারতেন, মানে বানাতে পারতো ক্রিয়েটিভ ফ্রিডম দিয়ে। বাট হ্যাঁ, ওনার ক্রেডিটসগুলো ওনার থেকে, মানে অজিতের চরিত্রের ইম্পর্টেন্সটা অজিতের চরিত্র থেকে কখনো কেড়ে নেওয়াটা উচিত নয়, শুধুমাত্র অন্য কোনো একটা চরিত্রকে এতটা ইম্পর্টেন্ট দেখাবার জন্য। সো তবু আমি বলবো, এই কটা ক্রিটিসিজম আমার মাথায় এসেছে এবং আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবারেতে তোমরা সিনেমাটা এখন অবধি থিয়েটারে তো চলছে, চলবে, দেখো, সিনেমাটিক এক্সপিরিয়েন্স হিসেবে খুব ভালো, সবাইকার চেষ্টা খুব ভালো, অভিনয়ও কেউ খারাপ করেনি, বেশ ভালোই লাগবে সিনেমাটা অল ওভার সমস্ত কিছু মিলিয়ে, এই এই খুঁতগুলোকে সাইডে রেখে দিতে পারলে। যাও দেখো, এনজয় করো, আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর টুডে। বাই।